আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। মুসলমানদের ভিতরে যখন কেউ বহসে ডাকে, বোঝো তো মুসলমানদের কাম বহস পেলে খুশি, আর বহসে সাড়া না দিলে মনে করে দুর্বলতা আছে। তেমন আলেমরা যতই আদব করে হোক যেভাবে বলেন, মুসলমানরা খুব হতাশ হয়ে যায়, তাহলে তো ওদের কোথায় কি ঠিক হলো নাকি। এই পরিস্থিতিতে আল্লাহ রহমতুল্লাহ কিরানবী এগিয়ে আসবে, কথা বুঝতে পেরেছি। এখানে তোমাদের রহমতুল্লাহ কিরানবীর প্রেক্ষাপটটা আলোচনা করব, তার আগে তোমাদের একটা বহসের কথা বলি। কি জন্য বহসটা অনেক সময় কৌশলে হয় তোমরা জানো কি না, ওই এই সময় বহস হবে না, কারোর কেউ বহস করতে আলেমরা রাজি না, রহমতুল্লাহ কিরানবী রাজি হয়েছেন। এক বহস, এটা সর্বশেষ বহস না, অন্য একটা বহসের কথা বলছি। এক বহসে ওই খ্রিস্টান পাদ্রি, দর্শক তো মুসলমান বেশি, তখন তো ভারতে খ্রিস্টান বেশি না, আর খ্রিস্টান মুখ্য বিচারজন পাদ্রি আসছেন, মৌলানা সাহেব আসছেন, দুইজনে কথা হবে। এখন পাদ্রি বলছেন কি আমি আগে বলবো না আপনি আগে বলবেন। হুজুর বলছে যে দেখেন আমরা তো মেহমানদের একরাম করি, আপনি শুরু করেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। তখন পাদ্রী বলছেন যে আপনাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার নাতি হুসাইন শহীদ হলো, তিনি কিছু করলেন না, ঠেকাতে পারলেন না। আপনারা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর খুব প্রিয়, নাতি যখন শহীদ হলো তিনি কোথায় ছিলেন? হুজুর কোনো কথা বলছেন না, হুজুর চুপ করে আছেন। এরপরে এখন চুপ থাকা দেখে পাদ্রী মহোদয়ের খুব সাহস বেড়ে গেছে, উনি স্টেজের উপর পা দিয়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন, বলেন কোথায় ছিল আপনাদের নবী যখন তার নাতি শহীদ হয়ে গেল? মুসলমানরা তো একেবারে নীরব, আমাদের হুজুর কিছুই পেলো না। তখন তিন চারবার পরে বলছেন যে তিনি আল্লাহর কাছেই ছিলেন, আল্লাহর কাছে ছিলেন, আল্লাহকে বলতে পারলেন না যে আমার নাতিকে বাঁচাও? তিনি বলেছিলেন, তো বলেছিলেন তা কী হলো? বলে আল্লাহ কাঁদছিলেন। মোহাম্মদের কথা শুনেছ? আল্লাহ কাঁদছিলেন। তো পাদ্রী খেপে গেছে, হ্যাঁ গড করাই ঈশ্বর কাঁদে, এটা হতে পারে? কি বাজে কথা বলেন আপনি। বলে হ্যাঁ আল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন যে মোহাম্মদ তোমার নাতির কথা কি বলবো, আমার আপন ছেলেকে শুনে শুনে মেরে ফেললে কিছু করতে পারবে না। এগুলো হলো মানে ঠগানো কথা, সাধারণ মানুষের উনি ঠকাতে চাই ঠকাই দিচ্ছে। আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।